প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, মিসও ভালো আছি। আজ আবার এলাম চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমাদের আজকের পাঠ আজকে আমার ছুটি চাই। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পাঠ শুরু করি। আজকে আমার ছুটি চাই। শাহিন লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে। ওর বোনটা অনেক ছোট। শাহিন ছোট বোনের সাথেও খেলাধুলা করে। শাহিন নিয়মিত স্কুলে যায়। সেদিন স্কুলে যাওয়ায় সমস্যা হয়ে গেল। বাবা দূরে গেছেন কাজে। পরের দিন সন্ধ্যার আগে ফিরতে পারবেন না। এদিকে বোনটার অসুখ করল। এমন অবস্থায় শাহিন স্কুলে যায় কি করে? শাহিন দুটি চিঠি লিখল। একটা চিঠি তার ক্লাসের বন্ধু শেখরকে, অন্যটা তার ক্লাসের স্যারকে। শাহিনের চিঠিটা পৌঁছে দেবে শেখর। আমরা এবার যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। স্কুল, অবস্থা, বন্ধু। শয় ক, এটিকে ভেঙে আমরা স যোগ ক এভাবে লিখতে পারি। বয়স্ক, ফোসকা, এভাবে আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। অবস্থা, শয় থ, এটিকে ভেঙে আমরা স যোগ থ এভাবে লিখতে পারি। স্থান, স্বাস্থ্য, এভাবে আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। বন্ধু, নয় ধ, এটিকে ভেঙে আমরা ন যোগ ধ এভাবে লিখতে পারি। বন্ধন, সন্ধ্যা, এভাবে আমরা আরও নতুন নতুন শব্দ শিখতে পারি। আমরা এখানে শাহিনের লেখা চিঠিটি দেখতে পাচ্ছি। প্রথম চিঠিটা এরকম। সফেদপুর, 11/2/1421 সন। প্রিয় বন্ধু শেখর, আমি আজ স্কুলে যেতে পারবো না। আমার ছোট বোনটার অসুখ। আবার বাবাও বাড়ি নেই। কাল সন্ধ্যায় আসবেন। তুমি লতিফ স্যারকে চিঠিটা দেবে আর আমার বিপদের কথা বলবে। দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব। তোমার গল্পের বইটাও নিয়ে আসব। আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন। ইতি তোমার বন্ধু শাহিন। বন্ধু শেখরকে লেখা চিঠিটা ভাঁজ করে অপর পৃষ্ঠায় লিখল শেখর চন্দ্র সরকার, গ্রাম আড়াইপাড়, উত্তরপাড়া। আমরা এখানে আরেকটি চিঠি দেখতে পাচ্ছি। দ্বিতীয় চিঠিটা এরকম। বরাবর, প্রধান শিক্ষক, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রদ্ধেয় স্যার, আমার সালাম নেবেন। আজ আমি স্কুলে আসতে পারছি না। আমার ছোট বোন খুব অসুস্থ আর বাবাও বাড়ি নেই। তিনি কাল আসবেন, তাই দয়া করে আজকে আমাকে ছুটি দেবেন। আমি সব পড়া শিখে কাল স্কুলে আসব। তারপরের দিন খেলায়ও থাকব। ইতি আপনার স্নেহের ছাত্র শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, ক্রমিক নম্বর 2, সফেদপুর, 11/2/1421 সন। স্যারকে লেখা চিঠিটা ভাঁজ করে একটা খামে ভরল শাহিন। খামের বাম পাশে লিখল প্রেরক শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, পিতা বদিউর রহমান, গ্রাম সফেদপুর, জেলা ঢাকা, পোস্টকোড 1345। খামের ডান পাশে লিখল প্রাপক জনাব লতিফ আহমেদ খন্দকার, প্রধান শিক্ষক, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর ইছাপুর, জেলা ঢাকা, পোস্টকোড 1344।
শাহিনের লেখা চিঠিটা পেয়ে শেখর সব কিছু ঠিক মতোই করেছিল। আর স্যারকে লেখা চিঠিটা পেয়ে তার শিক্ষক লতিফ সাহেবও ঠিকই জেনে গিয়েছিলেন ব্যাপারটা। তিনি তার চিঠিটার গায়ে ছুটির কথা লিখে দিয়ে সই করলেন। শেখরকেও স্যার জানিয়ে দিলেন যে শাহিনকে একদিনের ছুটি দেওয়া হয়েছে। আমরা প্রয়োজনে এইরকম চিঠি লিখে জরুরি কাজ ও সমস্যা মোকাবেলা করতে পারি। চিঠি লেখার অভ্যাস করতে হয়, জানতে হয় কোন চিঠি কখন কাকে এবং কিভাবে লিখতে হবে। কি শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করব? আমরা চিঠি লেখা শিখে নিব। এখন আমরা জেনে নেই ক চিঠি কয়েক রকম হতে পারে, যেমন ব্যক্তিগত চিঠি, পারিবারিক চিঠি, নিমন্ত্রণ পত্র, ব্যবসায়িক পত্র, দাপ্তরিক চিঠি, অনুরোধ পত্র বা আবেদন পত্র। খ চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে, যেমন যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও তারিখ। দুই সম্বোধন বা সম্ভাষণ। তিন মূল বক্তব্য, অর্থাৎ ভেতরে যে কথাগুলো থাকে। চার বিদায় সম্ভাষণ, অর্থাৎ পত্রের ইতি টানা। পাঁচ প্রেরকের নাম ও ঠিকানা, অর্থাৎ যে চিঠি পাচ্ছে তার নাম ও ঠিকানা। ছয় প্রাপকের নাম ও ঠিকানা। গ চিঠি চলিত ভাষাতেই লেখা উচিত। নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক শাহিন কেন চিঠি লিখেছিল? শাহিনের ছোট বোনটার অসুখ করেছিল, তার বাবাও বাড়িতে ছিলেন না, তাই স্কুলে যেতে না পারায় শাহিন চিঠি লিখেছিল। খ শাহিন কাকে চিঠি লিখেছিল? শাহিন চিঠি লিখেছিল দুজনের কাছে, একজন তার শ্রেণী শিক্ষক জনাব লতিফ সাহেবকে, অন্যজন শাহিনের ক্লাসের বন্ধু শেখরকে। গ বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? বন্ধু শেখরকে শাহিন চিঠি লিখেছিল লতিফ স্যারকে লেখা চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য, এছাড়া স্কুলের সব পড়া ভালো করে বুঝে ও লিখে নিয়ে আসার জন্য। স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিয়ে আসার জন্যও চিঠি লিখেছিল। ঘ চিঠি লেখার ফলে শাহিনের কী লাভ হয়েছিল? চিঠি লেখার ফলে শাহিন তার জরুরি কাজ ও সমস্যার সমাধান করতে পেরেছিল। ঙ চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? চিঠিতে সাধারণত ছয়টি অংশ থাকে। এগুলো হলো যেখান থেকে চিঠিটা লেখা হচ্ছে সেখানকার ঠিকানা ও চিঠি লেখার তারিখ। দুই সম্বোধন বা সম্ভাষণ। তিন মূল বক্তব্য। চার বিদায় সম্ভাষণ। পাঁচ প্রেরকের নাম ও ঠিকানা, অর্থাৎ যে চিঠি দিচ্ছে তার নাম ও ঠিকানা। ছয় প্রাপকের নাম ও ঠিকানা, অর্থাৎ যে চিঠি পাচ্ছে তার নাম ও ঠিকানা। এবারে আমরা শূন্যস্থান পূরণ করি। চিঠির প্রথম অংশ ড্যাশ, এখানে হবে চিঠির প্রথম অংশ, যেখান থেকে পত্র লেখা হচ্ছে সে জায়গার নাম, ঠিকানা ও পত্র লেখার তারিখ। দ্বিতীয় অংশ ড্যাশ, দ্বিতীয় অংশে কি হবে? দ্বিতীয় অংশ হচ্ছে সম্বোধন বা সম্ভাষণ। তৃতীয় অংশ ড্যাশ, তৃতীয় অংশ কি? তৃতীয় অংশ হচ্ছে মূল বক্তব্য। চতুর্থ অংশ ড্যাশ, চতুর্থ অংশ হচ্ছে বিদায় সম্ভাষণ। পঞ্চম অংশ ড্যাশ, পঞ্চম অংশ হচ্ছে প্রেরকের নাম ও ঠিকানা। ষষ্ঠ অংশ ড্যাশ, ষষ্ঠ অংশ হচ্ছে প্রাপকের নাম ও ঠিকানা। শিক্ষার্থীরা, এ পাঠ থেকে আমরা শিখলাম আমাদের জরুরি কাজে বা যে কোনো সমস্যায় আমরা চিঠি লিখে সমাধান করতে পারি। তাহলে আমরা সবাই কি নিজেরা চিঠি লেখা শিখব? তাহলে চলো আমরা এভাবে দাদুর কাছে একটা ব্যক্তিগত চিঠি লিখি। তারপর হচ্ছে আমরা আরও লিখতে পারি, যেমন পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ শ্রেণীর পক্ষ থেকে প্রধান শিক্ষকের নিকট ছুটি চেয়ে বা অনুমতি চেয়ে আমরা কি একখানা আবেদনপত্র লিখব। এভাবে আমরা এগুলো কি করব, বাসায় চর্চা করব। তো আজকের পাঠ আমাদের এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আর কি করবে, আমাদের
এইরকম ভাবে এই পড়াগুলো কি করবে, চর্চা করবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই।